গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল মামা আসলো, মামা এসে পুজোর হাত খরচা দিয়ে গেল। তো দিনটা আজকে ভালোই শুরু হলো হাত খরচা দিয়ে। আর ওদিকে তোমার দিদিভাইয়ের সাথে কালকে রাত্রিবেলা যে ক্যাচালটা হয়েছিল, এখনো মোটামুটি হালকা পুলকা কন্টিনিউ চলছে, এখনো আমার সাথে ঠিকঠাকভাবে কথা বলছে না, সেই জন্য আমি আজকে ব্লগটা শুরু করলাম। অলরেডি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে দোকানে বেরোবো। তার আগে এখন ব্লগটা শুরু করেছি কারণ তোমার দিদিভাই বলেছে আমি আজকে শুরু করব না, তুমি করলে করো নাহলে আমি করব না, তো এই জন্য আমি শুরু করলাম ব্লগটা। আর সকালবেলা তো ইনকাম ইনকাম ইনকাম, এখন অবধি মামা দিদা এরা দিলে খুব ভালো লাগে, সে যেটুকুই দিক যে যেটুকুই পারুক বা দিলে খুব আনন্দ লাগে। তুমি যতই বড় হয়ে যাও না কেন, মামা দিদা ঠাকুমা দাদু মা বাবা এদের কাছে কিন্তু তুমি ছোটই থাকবে, ঠিক আছে? সুতরাং হ্যাঁ, এদেরকে যখন আমি দিচ্ছি তখন একটা আলাদা শান্তি, বাট এদের থেকে যেটুকু পাওয়া যায় সেটাও কিন্তু খুব মানে ভালো লাগে। যার মানে আশা করি বুঝতে পারছো কি বলছি, এগুলোই অ্যাকচুয়াল বাঙালির পুজোর একটা ইমোশন। হ্যাঁ, মানে এইসব না থাকলে বাঙালির পুজো পুজো লাগে না, মানে এখন মনে হচ্ছে যে না পুজো পুজো পুজো। কেনাকাটির সাথে সাথে কিন্তু এই মামা দিদা মা বাবা এদের এই যে গিফটগুলো দেওয়া, ছোটো ছোটো গিফট হোক কি ভালো গিফট হোক বড় হোক যেটুকুই হোক যাই হোক যে যেটুকু পারে সেই সামর্থ্য অনুযায়ী যে দেওয়া, এইটাই হচ্ছে বাঙালির মানে পুজোর একটা আমেজ। তো বলো মামার থেকে কত পেলে? হ্যাঁ সকাল সকাল দেখো হাসিটা দেখো ভেতর থেকে, তার মানে আমার থেকে বেশি পেয়েছে। কত পেলে? কত? তোমারই তো বাজার। এই দুটো পেয়েছে, আমি একটা পেয়েছি। তুমি দুটো পেয়েছো? সবাই একটাই পেয়েছে। আমি সবাই একটা পেয়েছে, আমি দুটো পেয়েছি, এটা তো ঠিক না, মামাকে বলতে হবে। হ্যাঁ না না না, এটা চলবে না, আগে আমি তারপর তুমি। সবথেকে বড় কথা এটা সবাইকে দিয়েছে, এটাই সবথেকে বড় কথা, কে কতটা পেলো সেটা বড় কথা না। যেই না এই যে যেই দুটো নিজে দুটো পেয়েছে, এখানটায় আসি আমার আমার জায়গাটা নিয়ে নিয়েছে বুঝলে, আমার এই এই পাশটা তুমি অন্ধকার আসবে, ওই জন্যই যাচ্ছি না, তোমাকে ফর্সা করছি আমি। তুমি রিয়া, আমাদের এই ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই আজকে তোমার দিদিভাই এটা করবে না। চলো চলো আবার টেকরি টেকরি টেক, চলো আরেকবার। আমি শুভ, আমি রিয়া, আমাদের ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই প্রত্যাক্ষ ওয়েলকাম। মাসি আজ আর কাল আসবে না, এটা কালকেই বলে গিয়েছিল, তো যাই হোক তার জন্য মাসির জায়গাটা আজকে আমি নিয়েছি, সবজি কাটছি এখন বসে। মাসি আসবে না মাসির কারণ হচ্ছে মাসি তো ছুটি সেরকম নেয়নি, আর সামনেই পুজো চলে এসেছে, ঘর ফর ঝাড়পোছ সবারই থাকে, মাসি সেগুলো হয়নি, তো দুদিন বাড়ি থেকে সেগুলোই করবে। যেহেতু মঙ্গলবার আমাদের এই যে লাউ দিয়ে ডাল হবে, লাউটা ছোলা হয়ে গেছে, এখন জাস্ট কাটবো, পড়ে যাস না ভাই। তো এই যে গোটা লাউটা ছিল, অতটা লাগে না আমাদের, এটা মোটামুটি যে কটা পিস হয় তারপরে দেখে কতটা কি হয় মা বলবে, আর লাগলে বাকিটা কাটবো। আর উচ্ছে ভাজা হবে, এখন অবধি এইটুকুনি আর কাটতে বলেছে মা, দেখি বাকি আরও কী কী হয় সেই বুঝে কাটবো। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, দেখো তো চিনতে পারো কি না এই জিনিসটা, এটা চেনো? এটা কী জিনিস? এটাকে খাওয়া যায়, ভেজে খাওয়া যায়, এটা কী জিনিস আমাকে কমেন্ট করে তোমরা জানিও, ঠিক আছে? এখন একটা পার্সেল এসেছে, ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম আমারই একটা ড্রেস, তো আধা ঘন্টা আগে ফোন করেছিল দাদা, তো মানে ডেলিভারি দাদা, তো এখন নিচে এসে দাঁড়িয়ে আছে, যাচ্ছি ওই পার্সেলটা আনতে, এক্সাইটেড এই ড্রেসটা দেখার জন্য। তোমাদেরও পরে দেখো, আগে নিয়ে নিই, কালারটা দেখতেই পাচ্ছ, খুব এক্সাইটেড এই ড্রেসটা দেখার জন্য, তোমাদের দাদা ভাই চুজ করেছে, দেখা যাক ঘরে গিয়ে পরে দেখবো কেমন হয়, তোমাদেরকেও দেখাবো। রোদটা এখন কম আছে, ঠাকুরের বাসনটা সেই পরে আছে, তো মেজে নিয়ে যাই, এত ভয় পাই আমি রোদকে। তো অ্যাট লাস্ট ড্রেসটা ওপেন করে দেখলাম, তো তোমাদেরকেও দেখাচ্ছি, তার আগে দেখাই যে কটা বাজে, একটা 23 বাজে, একটা ভিডিও সেভ হচ্ছে, ওটাই করছিলাম, এডিটিংয়ের কাজ কিছু বাকি ছিল। যাই হোক, দিস ইজ মাই ড্রেস, এটা একটা বডিকন ড্রেস, তো মনে হচ্ছে এটা আমি স্মল সাইজ নিয়েছি, আই গেস এটা ছোটো হতে পারে, আবার নাও হতে পারে কারণ এটা স্ট্রেচেবল, তো পরে দেখার পরে বুঝতে পারবো, যদি কোনো অসুবিধা হয় তাহলে তো রিটার্ন করাই যাবে, অসুবিধা নেই। সো আমি এখন যাই স্নান টান করে আসি, তারপরে একবার পুজো টুজো দিয়ে তারপরে এটাকে ট্রাই আউট করবো। একসাথে দুটো জামা অর্ডার দিয়েছিলাম, একটা তো সকালে চলে এসেছে আর একটা এখন এসেছে, ভাইকে রিসিভ করতে পাঠিয়েছি। ও আসুক, আমি যাই পুজোটা দিয়ে গিয়ে। আজকে রেয়ার এই দুটো ড্রেস এসছে, ঠিক আছে? এই ড্রেসটা খুবই ভালো লেগেছে, এটা একটু এক্সচেঞ্জ করতে হবে কারণ আমি সাইজটা বুঝতে পারিনি, এস দিয়েছিলাম, একটু বেশি টাইট হয়ে গেছে, এম লাগবে। আর এটা হচ্ছে গিয়ে বলছে, ও বলছে রিটার্ন করবে, মানে কি বলে ওটাকে, রিফান্ড করবে, মানে ভালো লাগছে না বলছে ওর। যাই হোক, আর এবছরটা রিফান্ড করতে করতেই পাগল হয়ে যাচ্ছি। তাহলে তার আগে দেখা শুরু করে দাও, আমি তো ভেবেছিলাম পুজোর আগে পেয়ে গেছি, আমি নাচছিলাম, ঠিক আছে, এখন যেটা অর্ডার করব আবার যদি করি আর কি, আর পুজোর আগে পাবে না, জানি না, এটা তো অনেক দেরিতে আসতো হিসাবে, তাড়াতাড়ি চলে আসলো, এটা দেখাচ্ছিল 2 তারিখ না 3 তারিখ, কিন্তু দুদিনেই দিয়ে দিল না, সেটাই আজকে আগে আগে খেতে বসে গেছে, অবশ্য ছেলেরা আগেই বসে, না এমন কোনো কথা নেই।
আচ্ছা যাই হোক, এই যে তখন সকালবেলা যেই ফুলটা দেখিয়ে জিজ্ঞেস করেছিলাম এটা কি জিনিস বা কি ফুল, তো ওটারই বড়া এখন আমি বলছি না। আর উচ্ছে ভাজা আছে আর ডাল আছে, তার সাথে কি আছে বলো দেখি? তুমি আলু ভাজা দিয়ে খাবে? আবার আলু ভাজা খাবে? আমি তো ভাবলাম এই বড়া দিয়ে, আমি বড়া দিয়ে, আমি নুন দিয়ে খাই, বড়া দিয়ে নুন দিয়ে খাই, বোঝো ঠেলা। তো যাই হোক, তারপর লাস্টে আছে ফুলকপি আলুর তরকারি, ভালো লাগে তো? তাই জন্য তোমার ফুলকপির মতন দেখতে। গুড ইভিনিং গাইস, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা ফা করলাম, সবাইকে দিলাম। আজকে আমিও একটু খেয়েছি, মানে দুধ চা করেছিলাম। দুধ চা করলে আমি আবার মাঝে মাঝে স্কিপ করে দিই, খাই না। তো আজকে একটু খেলাম হাফ কাপ, ইচ্ছে হলো তো খেলাম। খাওয়া দাওয়ার পরে এখন তোমাদের দাদা ভাই একটু তাড়াহুড়ো ছিল, তাই ও চলে গেছে দোকানে, ও আর আসেনি। এখন যেহেতু পুজো জানোই তো একটুখানি থাকে বিজনেস, যখন তো একটুখানি তাড়াহুড়ো থাকে। তো যাই হোক, আমি এখন একটুখানি বসবো, বসে আমার কিছু কাজ আছে সেই কাজগুলো করব, মানে প্রমোশন সংক্রান্ত, তো ওই কাজগুলো করে নিই। অনেকগুলো কাজ যদি আমি এখন না কমপ্লিট করে রাখি আমার পেন্ডিং হয়ে যাবে, কারণ সামনে তো পুজো জানো, আর পুজো মানেই তো ঘুরে বেড়াবো আর এইসব দিকে খেয়াল থাকবে না, তো সমস্ত কাজগুলো আমাকে করে রাখতে হবে। স্ক্রিপ্টিংয়ের কাজ কমপ্লিট হলো, এখনও ভিডিও করা বাকি। একটা জিনিস দেখাই, দেখো নখ দেখেছো আমার, সামনে পুজো আর কি অবস্থা, কি দুঃখ বলো। এই মেয়েদের চরম দুঃখ কে, মানে মেয়েরা ছাড়া কেউ বুঝবে না যে নখ ভেঙে যাওয়ার দুঃখ কি। আর নখ তো এমন কিছু বড় না, এমনিতেও কি অবস্থা হয়ে আছে, নেলপলিশ ফলপলিশ কিছুই পরা হয়নি, সব পরবো পরে। বাট এই নখটাকে দেখো, এখানটা দেখতে পাচ্ছ একটু, এটা চামড়ার থেকে নখটা আলাদা হয়ে গেছিলো, তো দ্যাটস ওয়াই আজকে আমি কেটে নিজেই ফেলে দিয়েছি, কিছু করার নেই, কষ্ট লাগছে আমার ভীষণ। প্রায় 9টা বাজে, বাট আমরা বাইরে বেরোলে নর্মালি এই টাইমেই টিফিন টিফিন করে থাকি, ফাস্টফুড জাতীয় কিছু খেয়ে থাকি, তো আজকে তো বেরোয়নি, দ্যাটস ওয়াই আর বাইরের খাবারের তো প্রশ্নই নেই। বাট আমার খিদে পেয়ে গেছিলো, তো আমি কিচেনে গেলাম, যে ভাবলাম যে ম্যাগি করি একটু, বাট দেখলাম যে ম্যাগি তো শেষ হয়ে গেছে। তো যাই হোক, আলটিমেটলি এটা পেলাম, নিমকি, এটাও আমার ভালো লাগে, তো এখন একটুখানি নিমকি খাবো। আর একটুখানি তোমাদের দাদা ভাইকে কল করবো, দেখবো ফোনটা রিসিভ করে কিনা। বলে না মন যখন ডাকে কোনো কিছুতে, মানে কিছু তো একটা ঘটেই, তো আমি চাইছিলাম যে আজকের দিন, মানে আজকে 27 তারিখ, এই দিনটা যেন কোনো মতে কেটে যায়। কেন জানি না আমার একটা ভয় ভয় লাগছিলো, তো মানে যেটা চাইছিলাম না সেটাই হলো, একটা দুঃসংবাদ পেলাম। ঠিক আছে, কী আর বলবো তোমাদেরকে, মানে আগের বছর আমার বিয়ের প্রথম বছরে এই বাড়ির দাদু মারা গিয়েছিলেন এই আজকের দিনেই, তো আজকের দিনেই আমি এই খবরটা পাবো, আমি মানে সত্যি আমার মাত, মানে আমি বিশ্বাস হচ্ছে না তোমাদের। আমি জাস্ট এই দেখো শুট ফুট করছিলাম, হঠাৎ করেই মানে ফোনটা আসলো, তোমাদের দাদাভাই ফোন করলো, দাদাভাইকে, দাদাভাইয়ের মানে বন্ধু নিতাই, ও ফোন করে জানালো যে মানে মেশো দাদু কল্যাণীতে আমরা গেছিলাম একবার, কল্যাণীতে মানে বিয়ের পরে আমাদের যেহেতু ডেকে নেমন্তন্ন করা হয়নি, এই জন্য কল্যাণীতে রিসেন্ট আমরা গেছিলাম, তোমরা জানো, ওই কল্যাণীর দাদু মারা গেছেন। তো এটাই শুনলাম আর কি, মানে শুনে এতটা খারাপ লাগছে, মানে হঠাৎ করে সাডেন হার্ট অ্যাটাক হয়েছে আমি যেটুকুনি শুনলাম। তো তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল দোকান থেকে, আর মা দিদন মামা ওদিক থেকে যাচ্ছে কল্যাণীতে। মানে আমি কী করবো, আমার মাথা পাজল হয়ে গেছে, মানে আমি, আমার শ্যুট হয়নি প্রথম কথা, ওটা ছাড়ো, আমার মানে কিছুই আমার মাথাতে থাকছে না, মানে বেরিয়ে যাচ্ছে, মানে সামনে পুজো সেটা তো আছেই, কিন্তু একটা মানুষ এভাবে চলে গেলে বা যেই বাড়ি থেকে সেই মানুষটা চলে যায়, যে তাদের কতটা কি, মানে সামনে পুজোর দিনে, মানে কীরকম, মা কেন এরকম করে তাই না, মানে আসে মা, ভালো সংবাদ শুনবো কোথায় আমরা, কিন্তু মানে আমার জাস্ট আর ভালো লাগছে না। তো যাই হোক, ওদিকে এখনও হসপিটালে আছেন, উনি বডি রিলিজ করেনি, তো কী বলবো আমি, মানে আমার মাথা কাজ করছে না, প্লিজ সরি। তো যাই হোক, মা বললো যে আমরা তিনজনই রাত্রিবেলা খাবো, একটু রান্না করে রাখতে, মানে ভাতটা বসাবো এখন গিয়ে, দেখি বাবাও চলে আসার সময় হয়ে গেছে, আগে ভাতটা বসিয়ে তারপরে দেখি খেতে ফেতে দিই, তারপরে যা বাকি কাজ আছে সেগুলো করবো আমি, এগুলো কমপ্লিট করে আসছি। আজকে ভিডিওটা আর বেশি লেন্দি করবো না, কাজগুলো কমপ্লিট করে আবার আসছি। বাজে এখন 11:57, বাড়িতে আমরা তিনজন, আমি, ভাই আর বাবা, তো খাওয়া দাওয়া কমপ্লিট। আর হ্যাঁ, রাজাও ছিল, তো রাজা যেহেতু যে নিরামিষ, তাই জন্য ভাত দেওয়ার পরেও ও খেলো না, দুপুরেও খায়নি, একটুখানি রাত্রিবেলা খেলো আর খেলো না। যাই হোক, সমস্ত বাসনপত্র মেজে রেখে আসলাম, কারণ মাসি যেহেতু বলেছিলাম যে দুদিন আসবে না, তো সমস্ত দিকে কমপ্লিট হয়ে গেছে। 12টা, হ্যাঁ 12টা প্রায় বাজতেই যায়, আমি ঘড়ির দিকে তাকাচ্ছি, আমার ঘড়ি তো গেছে, বন্ধ হয়ে গেছে আর কি, ব্যাটারি নেই, আনতেই মাথায় থাকে না, সময়টাই এত খারাপ যাচ্ছে আর কি বলবো। যাই হোক, ওদিকে মায়েদের পৌঁছাতে অনেক রাত হবে, একটা, বাবা কিছুক্ষণ আগে 20 মিনিট কি 15 মিনিট আগে ফোন করেছিল, তখনও ব্যারাকপুর স্টেশনে, বা মায়েদের পৌঁছাতে আগে একটা তো বাজবেই। তো যাই হোক, আমি আজকে কমেন্ট পড়িনি, আর কোশ্চেনও আমার সত্যি মাথায় আসছে না, তোমরা হয়তো রিলেট করতে পারবে।
তো বাবা আমি আর ভাই সবার যেহেতু খাওয়া হয়ে গেছে ঘুমিয়ে পড়বো। ওরা ও আমার তো ঘুমালে চলবে না, আমার এখনও কাজ বাকি, দেখো সমস্ত ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। তো যাই হোক এই কাজটা করবো, ওরা বাবা এখন মেশিনে কাজ করছে, বাবা হয়ে গেলে বাবা ভাই ঘুমিয়ে পড়বে, ওরা আস্তে আস্তে মেবি সকালবেলা হবে, কারণ মানে শ্মশানঘাটে নিয়ে যাবে, সমস্ত কাজকর্ম হবে। যাই হোক কী আর বলবো, ক্ষমা করে দিও, কারণ আজকে আর কমেন্ট করতে পারলাম না, আর কী বলবো সত্যি মনটা মনটা মানে মানে মাথার কাজই করছে না, আর কদিন বাকি পুজোর, মানে যাই হোক তোমরা সবাই পুজো সামনে তোমরা পুজো ভালোভাবে কাটিও, চেষ্টা করবো মাইন্ডটাকে ঠিক রাখা, স্টেবল রাখার। আর যারা চ্যানেলে নতুন আছো, না চাইতেও বলতে হচ্ছে, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর এই ভিডিওটা ভালো লাগা কী বলবো, যাই হোক ছাড়ো, তোমাদের যা ভালো লাগে সেটাই করো। চলো আজকের মতন টাটা, বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।